Doctor! Oh, Doctor! Kinabar! আমি তোমার আশার অপেক্ষায় বসে রয়েছি আর তুমি না দেখা করে চলে যাচ্ছ। আরে এসো 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 ভেতরে এসো। আমি ভাবলাম রাত অনেক হয়েছে, তুমি বোধহয় শুয়ে পড়েছো, তাই বারান্দার দিকে আর তাকাইনি। বাহ, তুমি বললে কলকাতা যাচ্ছি আজকেই ফিরবে আর আমি ছেলে বউয়ের খবর না নিয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? তোমার আশার পথে আমি হাঁ করে বসে রয়েছি, কখন গাড়ির শব্দ হয় আমি শুনছি। বসো 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 বসো, আমি একবারে কান খাড়া করে রয়েছি। হ্যাঁ বলো, ছেলে বউয়ের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। আচ্ছা, তা কি কথা হলো? তুমি আমাকে প্রথম থেকে বলো, কোনো কিছু বাদ দিও না, মানে গুছিয়ে বলো। প্রথমে তো কলেজে দেখা হলো, জানো, সুরজিৎ ছুটে এসে প্রণাম করলে, বলে কাকাও বাড়ি চলুন। সে কি তোমার কলেজ? তা বলে কলেজ তো রোজই আছে, আপনাকে তো রোজ পাচ্ছি না। রোজ পাচ্ছি না? সুরজিৎ তোমাকে ভালোবাসে, ছেলেবেলায় তোমার কলেপিতে কত চড়তো, সে কি আর এসব ভুলতে পারে? না বলেনি, আজ তো তার প্রমাণ আমি হাতে নাতে পেলুম। তারপর তারপর কি হলো বলো, বাড়ি গেলে? হ্যাঁ, মানে না গেলে কি ছাড়তো? জানো আমাকে দেখে না বৌমা একেবারে অবাক, সঙ্গে সঙ্গে সুরজিৎকে বাজারে পাঠিয়ে দিলে, বুঝেছো, বাজারে পাঠিয়ে দিলে। আমাকে বললে যে কাকাবাবু আপনাকে কিন্তু আজ রাতটা এখানে থেকে যেতে হবে। কেমন খাওয়ালে বলো, বৌমার হাতের রান্না কিরকম? অমৃত জানো ভাই, অমৃত। এত বড় এত বড় একটা মাছের মুড়ো নিয়ে এসে আমাকে বললে কাকাবাবু এটা কিন্তু আপনাকে খেতে হবে। আচ্ছা আচ্ছা, এই বুড়ো বয়সে এত বড় একটা মাছের মুড়ো আমি আমি চিবোতে পারি? জবরদস্তি করছে, জোর করে বলছে না আপনাকে খেতেই হবে। কি আদর, কি যত্ন, আমি জীবনেও ভুলবো না ভাই। হ্যালো, সুরজিৎ কলেজ থেকে ফিরেছে? এত তাড়াতাড়ি তো ফেরেন না। হ্যাঁ, বাপের বাড়িতে গেছে। কেউ নেই? তুমি তো আছো। এক কাপ চা করে দাও তো, বেশ কড়া করে। আপনার চা। দাঁড়াও না, বললাম মাথাটা ভীষণ ধরেছে, কিছু মনে যদি না করো মাথাটা একটু টিপে টুপে দেবে? না না, এমনিতে আমি খাটাবো না, কাউকে আমি এমনিতে খাটাই না, এর জন্য তুমি পারিশ্রমিক পাবে। শাড়িটা ছাড়ুন, আসছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ, বেশি দেরি করো না, জানো দেরি হলে আবার আমার মাথার ব্যথাটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। ট্যাবলেট দুটো রেখে গেলাম, জলও রইল, খেয়ে নেবেন, মাথা ধরা কমে যাবে। তুমি বলছো? আর হ্যাঁ, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, যাবার সময় একটা টাকা টেবিলের উপর রেখে যাবেন, ট্যাবলেটের দাম। তুই কতক্ষণ? অনেকক্ষণ, তুই নেই মৌ নেই তাই শুয়ে আছি। ট্যাবলেট ট্যাবলেট কর। আর বলিস না, মাথাটা একটু ধরেছিল, তা লক্ষ্মীকে বললাম মাথাটা একটু টিপে দিতে, ট্যাবলেট দিয়ে গেল।
আজকাল ওই ট্যাবলেট ফ্যাবলেটে মাথা ধরা ছাড়ে না বুঝলি। একটা নরম হাত মোলায়েম করে মাথায় হাত বুলিয়ে দেবে। হ্যাঁ বস। লক্ষ্মী কোথায়? আরে তুই কেমন আছো বাবা? ভালো আছি। কি ব্যাপার? তোর তো আরো 3 মাস জেল খাটবার কথা, এত তাড়াতাড়ি ছাড়া পেলি? হ্যাঁ গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড। তাই ওরা 3 মাস আগেই ছেড়ে দিয়েছে। গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড, তাই ওরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আমার তো সব বোনাস হলো। কেন? আরো 3 মাস শান্তিতে থাকতে পারতাম এই আর কি। বলো তো, পেটও ঝরে আবার ঢুকে যায়। ইয়ারকি মারতে হবে না, যাও চান করে খেয়ে নিয়ে যাও। ও হ্যাঁ, জেলে বসে দাদার বিয়ে চিঠি পেয়েছি, আসবো বলে বাবা সব ঠিক, কিন্তু জেলা সালা। ওদি কোথায়? ঘরে আরামজাদা। আরামজাদা কেন? আজকাল দাদা থাকবে কলকাতার, বৌদি এখানে থাকবে। তা তো বটে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে একেবারে ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় চলে যাবো। আচ্ছা কালকে রোববার দাদার কলেজ ছুটি, ফার্স্ট ট্রেন ধরে যাবে। হ্যাঁ দেখি এই লাগছে লাগুক। শোনো, ওই ফার্স্ট ট্রেনই ধরো আর লাস্ট ট্রেনই ধরো, আমার সঙ্গে দেখা করে যাবে, কিছু জিনিসপত্র দিয়ে দেবো, গিয়ে বৌদিকে দেবে। ওকে ফাদার, যাও। কাকে চাই? যদি বলি তোমাকে, খুব ভয় পেয়ে গেছো তো? আরে ভয় নেই, আমি তোমার খুব আপনজন। তোমার কর্তার নাম সুরজিৎ আর এই অধমের নাম অরিজিৎ, তোমার একমাত্র ঠাকুরপো। ও এতদিন জেলে ছিলাম বলে তুমি আমার প্রণাম নেবে না? আপনার প্রণাম নেওয়ার অধিকার আমার নেই, আমি আপনার বৌদি নই। বৌদি নও? তাহলে কে তুমি? আমি বাড়িতে কাজ করি। কাজ করো? আশ্চর্য, সেই এক মুখ। কোন জেল থেকে ছাড়া পাওয়ার আগের দিন রাত্রে স্বপ্ন দেখলাম দাদার বিয়ে হচ্ছে, সেই স্বপ্ন দেখার বৌদির সঙ্গে তোমার চেহারার কি আশ্চর্য নেই? সেই চোখ, সেই নাক। ঠিক আছে, বৌদি না হোক দিদি তো হতে পারো, আর দিদিকে তো ছোট ভাই প্রণাম করতেই পারে। দাদা বৌদিকে দেখছি না, ওরা কি বাড়িতে নেই? বৌদি আপনার দাদাকে নিয়ে তার বাপের বাড়িতে গেছে। ও মুশকিল হলো। চলুন বসবেন, চলুন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। বেশ তো চলুন, আপনাকে খেতে দিচ্ছি। না থাক। কেন, এই যে বললেন খিদে পেয়েছে। হ্যাঁ তা তো পেয়েছে, কিন্তু আমার একটা বদ অভ্যেস আছে, যে আমাকে পরপর ভাবে তার হাতে আমি খাই না। আমি চলি। না না, পর ভাববো কেন? শুনুন, পরই তো ভাবছো, তখন থেকে আপনি আপনি করছো। বললাম না তুমি আমার দিদি।
এসো। একটা কাজ করো না দিদি, তুমিও খেয়ে নাও। তুমি খাও, আমি খাচ্ছি। না, আমি একা খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। যাও না, নিয়ে এসো না। ঠিক আছে, তুমি খাও না, আমি পরে খাবো। না, তুমি না খেলে আমিও খাবো না। কি হলো, যাও। শোনো শোনো, যেও না। কি হলো, খেলে না? তুমি মিছে মিছে আমার জন্য চিন্তা করছো। মেয়েদের একদিন না খেলে কিচ্ছু হয় না। আমারও কিছু হয় না। যখন জেলে ছিলাম মাঝে মাঝে এমন খাবার দিত, ও বহুদিন না খেয়ে থেকেছি। লক্ষ্মী ভাইটি, আমার কথা শোনো, খেয়ে নাও। খেতে পারি যদি তুমি আমার সঙ্গে বসে ভাগাভাগি করে খাও। বেশ তো, এসো। এই তো আমার দিদির মতন কথা।